বিধান করুন। ও তাবলিগের বিষয়টা নিয়ে আসছিল, তাবলিগের মুরব্বীগণ বলেন সাধারণ লোকের জন্য এক চিল্লা। তো বলছিলাম যে বিষয়টা আসলে আলেমদের এখন যে মর্যাদা, আলেমদের মর্যাদা করে অনেক কিছু বলেছে, এখন তাবলিগরাদেরকে জিজ্ঞেস করে তারা বলবে কি আলেমদের কাজ অনেক বেশি, সেই জন্য বলি একচে কাজ শিখতে হবে বেশি, দায়িত্ব বেশি, সেই জন্য একচে এক বছর লাগাই দেবে। তা আপনি কি উত্তর দেবেন? এর তো বলবে আলেমদেরকে ছোট করার জন্য, বড় করার জন্য। এটা যদি ব্যাখ্যা দেয় তো আমাদের করার কিছু নাই, রইল চিল্লা। চিল্লা আমরা মাদ্রাসায় যে কি আছে স্কুল কলেজে দশ বছর পড়ি না, তো তারা বলবে দশ বছরের জন্য একটা কোর্স আছে, এটা একটা কোর্স আছে, তুমি দেখি। এইগুলো মৌলিক কথা না, মৌলিক কথা হচ্ছে আমাদের আকিদা। যদি দেখা যায় এখানে পরিষ্কার, আমি এখন যেহেতু বিষয়টা আসছে, তাবলিগওয়ালাদের কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে এই প্রথমত লা ইলাহা ইল্লাল্লাহ যে দাওয়াত দেয়, লা ইলাহার তর্জমা করে কি কিছুর থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, ব্যবসায় খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়, এইটা বলে দেয় তারা, এটা লা ইলাহার তর্জমা না। আমি ওই ভাইদেরকে বলবো এটা সংশোধন হয়ে যাওয়ার, লা ইলাহার যদি এই তর্জমা হতো তাহলে মক্কার কুফফারদের সঙ্গে কোনো দ্বিমত ছিল না, কারণ এইটা মক্কার কুফফারা বিশ্বাস করতো। কোরআন এগুলো স্পষ্ট আছে, আমি যেগুলো সব লিখেছি বইতে আছে, আর আমি আগেও আলোচনা করেছি। লা ইলাহার মানে যেটা, সেটা আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন, লা ইলাহা কোনো মাবুদ নাই। এই কথা বলার কারণে মক্কার মূর্তি পূজারা খেপে গেছে, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তো দেয় তারাও, লক্ষ লক্ষ মানুষ হয়, আখিরি মোনাজাতে ওই মূর্তি পূজকরা গিয়ে হাজির হয়। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছিলেন সেই দাওয়াত আর বর্তমানে প্রচলিত তাবলিগ জামাতের দাওয়াত এক না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহার দাওয়াতে মূর্তি পূজকরা খেপে গেছে, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য ঘেরাও করেছে, আর এখানে যারা মূর্তি তৈরি করে, মূর্তি হেফাজত করে, তারা গিয়ে ওখানে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে। পরিষ্কার? দুই নম্বর বিষয়, তাবলিগওয়ালারা জেহাদের নাম শুনলে, এটা পরিষ্কার, যারা তাবলিগে গেছেন আপনি আল্লাহকে ভয় করে, আপনি আল্লাহকে সাক্ষী রেখে নিজের নফসকে জিজ্ঞেস করবেন, আমার কথা যদি মিথ্যা হয় আমি তো অবাক হব, কিন্তু আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, আমার সাথে বহস করে লাভ নাই। আমি নিজে তাবলিগে গেছি, আমি দেওবন্দে পড়ার সময় তাবলিগে সময় লাগাইছি অনেক, নিজামুদ্দিনে গেছি, তাবলিগের মার্কাজে আমি থাকছি, কাজে মনে রাখতে হবে আমি দেওবন্দের ছাত্র, আমি কোনো বাইরের ছাত্র না, দেওবন্দের নাম করা ছাত্র আমি একজন, জামিয়া রহমানের এক নম্বর ছাত্র আমি। এই মোহাম্মদপুর এসে নাকি কি আপনারা ভৈরব এসে একজনে বলে গেছে, যে লোকটা বলে গেছে আমি দেওবন্দে তার সঙ্গে গেছি, জিজ্ঞেস করে মুফতি মনসুরকে, সে নিজে আমাকে নিয়ে গেছে হরদুই তার পীরের বাড়িতে, 15 দিন থাকছি, এরপরে আমি দেওবন্দে গেছি, দেওবন্দে সে আমাকে দেখা করতে গেছে পরে আবার, তারপরে আমার সনদ রহমানিয়া সনদ, সে তার সাইন আছে প্রথম, প্রথম এক নম্বর সাইন সাইকুল হিসাবের, 2 নম্বর সাইন মুফতি মনসুর সাহেবের, আমি রহমানিয়া এক নম্বর ছাত্র, জান রহমানিয়া জিজ্ঞেস করেন গিয়া। কাজে এটা আজগুবি কাহিনী না, মিথ্যা বললে রহমানিয়াও জেন্দা আছে আমি জেন্দা আছি, মিথ্যা বললে আমাকে কি ধরবেন, আইসা তারপরে বলবেন যে হ্যাঁ দাঁড়াই, বলবেন যে না আপনি মিথ্যা বলেছেন, আপনি রহমানিয়ায় পড়েন নাই, আপনি রহমানিয়া এক নম্বর ছাত্র ছিলেন না, এই রহমানিয়ার ছাত্র এখন এখানে অনেক আছে, এই যে ছাত্র আছে রহমানিয়ার গত বছরের 2 বছর আগের ফার্স্ট বার ছাত্র, বাংলাদেশ বেফাকের 3 নম্বর ছাত্র, এই সামনে বসা আছে আমার দারুল ইফতার এখন শিক্ষক, তো ভালো করে বুঝতে হবে আমার দারুল ইফতার এখনো যে ছাত্র পড়ে তার 14 আনি রহমানিয়ার, ভালো ভালো ছাত্রগুলো আমাদের কাছে আসে, ঘাস কাটতে আসে, মনে রাখতে হবে। এই মুফতি মনসুর নিজে আমাকে নিয়ে গেছে দেওবন্দে এই হরদুইতে, আমি তার সঙ্গে 3 জন লোক একত্রে গেছি, তাই যারা বিভ্রান্ত হয়েছেন বলবেন যে আমি ওনার বিরুদ্ধে বলি, উনি তো ওনার ওস্তাদ শাইখুল হাদিসের বিরুদ্ধে মামলা করেছেন, আমার মামলার কপি রাখলে দেখাবো, এখানেই আছে কার কাছে, মামলার 1 নম্বর আসামি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, আর লাস্টের নম্বর আসামি আমি নিজে, রহমানিয়া নিয়ে মিথ্যা মামলা করেছে। তো যাই হোক, আমি রহমানিয়া মহাদ্দেশ ছিলাম, এখন এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, সোজা স্পষ্ট কথা, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, শিরকের বিরুদ্ধে বলার কারণে, বেদাতের বিরুদ্ধে বলার কারণে রহমানিয়া ছাড়তে বাধ্য হয়েছে, সোজা কথা, যে গোপনের কিছু নাই। আমি যেটা সত্য সে বলবো, আমার মসজিদেও চাকরি নেই এখন, আছি জোর করে, সত্য কথা যেটা, আর মসজিদ কমিটি যখন শুনে জেহাদের কথা, যখন শুনে তাওহীদের কথা, যখন শুনে মিলাদ নাই, তখন কি করবে, আমাকে কেমনে বের করে দেবে সেই চেষ্টা করে। এক জুমায় আমি ছিলাম না, রাগ করে চলে আসি, না পড়া পড়া জুমা ঠিক আছে, পাবলিক সেখানে গিয়ে তাদেরকে ধোলাই দিয়ে তারা বাড়ি করছে মসজিদ থেকে, মসজিদের সভাপতি সেক্রেটারি এরপর যারা আছে পালাবার জায়গা খুঁজে পায় নাই, শেষকালে বাইরেও শুরু করছে, দৌড়ন শুরু করছে, ধর 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 তোমার দৌড় পালাই চেষ্টা গেছে, আছি ওই অবস্থা এখন। কমিটি আমি গেলে কমিটি থাকে না, আর আমি যখন হজে দেয় তখন কমিটি এসে কি করে, কচ্ছপের মাথা মতো মাথা জায়গায়,
জাকির উঠাও নাই, আপনি কি বদনাম করবেন? জাকির গেছে, সব গেছে, আমার দিনের জন্য গেছে, আরো যাবে, সব কোরবান করতে রাজি, তারপরেও কি আপোষ করতে রাজি না? জান্নাত রহমানিয়াতে জসিমউদ্দিন রহমানির আর কোন দোষ নাই, জসিমউদ্দিন রহমানি মাদ্রাসা কোন তসরুফ করে নাই, কোন ফান্ড কালেকশন করে নাই, ফান্ড করে আমি থাকতামই বাসায়, আমি কোনো সময় মাদ্রাসা থাকি নাই, আমার শিক্ষকতার জীবনে কোন সময় আমি মাদ্রাসা থাকি নাই, চান্দা উঠাই নাই, নিজের মতো নিজে পড়াশোনা করেছি, বেতন নিয়েছি কম, রহমানি ইতিহাস দেখেন না গিয়া। এই জন্য মনে রাখতে হবে এই যে বিষয়টা, আমি যেখান থেকে আসলাম যে এই তাবলিগ আমি সময় লাগাইছি, তাবলিগ করে বসে বসছি, আমার ছাত্র জীবন থেকে আমি এটা বাস্তব যে ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমি তাদের বিরুদ্ধে সবসময় কাজ করেছি। জেহাদকে আমি পছন্দ করি, কোরআনে জেহাদ আছে, হাদিসে জেহাদ আছে, আল্লাহ নবী জেহাদ করেছেন, আল্লাহ নবী মৃত্যুর পরে আল্লাহ নবীর অরিশ সূত্রে যা রেখে গেছেন তার মধ্যে ছিল খালি তরবারি, অস্ত্র ছিল, লোহার পোশাক ছিল, আল্লাহ তাআলা নিজে বলেছেন লড়াই করি, কোরআনে বলা আছে ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ নিজেও তাকে হত্যা করেছে, কোরআন পরিষ্কার আছে, অমা কাতা ফালাম তাকতুলুহুম, আপনি যখন বদরের যুদ্ধে কাফেরদেরকে হত্যা করেছেন, ফালাম তাকতুলুহুম, আপনারা ওদেরকে হত্যা করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ নিজে কতল করেছেন, তাহলে কতল গেছে কার দিকে? আল্লাহর দিকে নিসবত করেছেন। এরকম কোরআনে আর কায়দা আছে, ওয়া কাফাল্লাহু বিল কিফা, এটা কি কাফাল্লাহুল মুমিনা কিতাল, ওয়া কাফাল্লাহুল মুমিনিনা বিল কিতাল, যুদ্ধ করার জন্য আল্লাহই মুমিনদের পক্ষে যথেষ্ট। তাহলে আল্লাহ যুদ্ধ করার কথা বলতেছেন, আল্লাহ নবী যুদ্ধ করেছেন, এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যুদ্ধ করার শিক্ষা দিচ্ছেন, বদরের যুদ্ধে ফেরেশতারা যুদ্ধ করতে যাবে, ফেরেশতারা বলল আল্লাহ আমরা যুদ্ধ করো কেমনে, আমরা তো যুদ্ধ করি না, আল্লাহ কি বললেন, ফাজরিবু ফাওকাল আনাক অদ্রিবু মিনহুম কুল্লা বানান, ঘাড়ে মারবা আর ওদের প্রত্যেকের আঙ্গুলের মাথায় মাথায় পিটাইবা, আল্লাহ তো প্রশিক্ষণ দিচ্ছেন ফেরেশতাদেরকে। কোরআন পড়েন, কোরআনের প্রায় 500 আয়াত আছে জিহাদ সম্পর্কে, কোরআনে বলা আছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, এটা ওরাও করে। এরপরে কি বলা আছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারে আর মরে, তারা মারে আর মরে, সূরায়ে তওবার 111 নম্বর আয়াত। এই আয়াতগুলো পড়ে যদি ঘুরাইয়া দেয় আল্লাহ তাআলা মুমিনদের জান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, এই কথা বলে নিয়ে গেল চিল্লায় চলে যাও আল্লাহ রাস্তায় বের হয়ে যাও, এইখানে কি আল্লাহ রাস্তা বলে সেটা বলা হয়েছে? এরকম ভাবে হাদিসে বলা হয়েছে লাগাদওয়াতুন আরওহাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এক সকালে এক বিঘা আল্লাহর রাস্তায় দুনিয়া এবং দুনিয়ার যা কিছু তার চেয়ে উত্তম। এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম কোন জায়গায় উল্লেখ করেছেন, সব হাদিসের কিতাব খুলে দেখেন, বুখারীতে সব জায়গায় আছে হাদিসটা, আছে কিতাবুল জিহাদে। তার মানে জিহাদের রাস্তায় গিয়ে, সীমানা পাহাড়ে যেতে গিয়ে, মুসলমানদের তাবু পাহাড়ে গিয়ে, এক সকালে এক বিকাল কাটানো, দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু তার চেয়ে উত্তম। সেটা নিয়ে গেল কোথায়? সেটা নিয়ে গেল দুপুরে ভালো করে খাওয়া দাওয়া করে, কায়দুলো করে, আসর পরে উঠলো, এরপরে ঘোরাফেরা করতে গেল আরামে, ঠান্ডা বাতাসে হাঁটলো আর কিছু দাওয়াত দিল, চলে গেছে দুনিয়া এবং দুনিয়ায় যা তার চেয়ে উত্তম হইয়া। এরপরে আসেন আরো হাদিসে, মুসনাদ আহমদ একটা হাদিস আছে, যদি কেউ কারো দরজা দাওয়াত দিতে গিয়ে একটু দাঁড়াই অপেক্ষা করে, এটা কিসের মতো? বলা আছে যে সবে কদরে হাজিরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে ইবাদত করা যে সব তার চেয়ে বেশি, হাদিসে আছে ঠিকই, কিন্তু এটা কি সম্পর্কে? এটা কি কারো দোকানের সামনে আর কারো বাড়ির সামনে দাঁড়িয়ে যাওয়ার কথা? এটা হচ্ছে যখন মুসলিমদের যুদ্ধ চলে, যুদ্ধ চলাকালীন সময়ে মুসলিম সেনাবাহিনী যেখানে অবস্থান করছে সেখানে পাহাড়দারি করা, মুসলিমদের বর্ডার পাহাড়দারি করা, যেখানে যে কোনো মুহূর্তে জীবন যাওয়ার আশঙ্কা আছে, সেইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পাহাড়দারি করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবে কদরে হাজিরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকার সওয়াব অনেক বেশি। তাহলে কোন হাদিসগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে? এজন্য ভাইজান আমি এটা পরিষ্কার বলি, এই ধরনের হাদিস পরিবর্তন করার দ্বারা ইহুদি খ্রিস্টানরা ইসলামের যত বড় ক্ষতি করেছে, বুশ বোমা মেরেছে, এর দ্বারা কিছু মুসলমান মারা গেছে, ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন করার সুযোগ হয় নাই। কিন্তু আজকে যারা এই জিনিসগুলো পরিবর্তন করছে তারা ইসলামের চরম ক্ষতি করেছে। আমার কথা না, আপনারা তকি উসমানি সাহেবকে চিনেন, যে ওলামায়ে দেওবন্দের একজন বড় আলেম। তকি উসমানি সাহেব তো আর আমার মতো না, উনি অনেক বড় পাকিস্তানে মুফতি সাহেবের যিনি সুযোগ্য সন্তান, যিনি পাকিস্তানের না খালি সারা দুনিয়ার এখন ওলামায়ে দেওবন্দের সেরেতাজ, তার কিতাব পড়েন ফেকি মাকালা তৃতীয় খণ্ড তাবলিক সম্বন্ধে। উনি কি লিখেছেন? একটা প্রবন্ধ লিখেছেন এর উপরে। এই জন্য মনে রাখতে হবে, আপনারা বাংলাদেশে মার্কাজুদ্দাওয়া চেনেন,
মারকাজুদ দাওয়া মুফতি আব্দুল মালিক সাহেব আছেন, উনি একটা বই লিখেছেন কিতাবুল জিহাদ। কিতাবুল জিহাদ এই কিতাবটার ভূমিকা উনি লিখেছেন, সেখানেও লিখেছেন তাবলিগ সম্পর্কে কি লিখেছেন উনি ভালো করে পড়বেন ওটা। তাহলে বোঝা গেল এটা আমার কথা না, তাবলিগওয়ালাদের ভালো যতটুকু আমরা ভালো বলি, তারা প্রাথমিক পর্যায়ে লোকদেরকে দাওয়াত দিয়ে ধরে নিয়ে আসে, নামাজ শিখায়, আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু যদি প্রাইমারি ছাত্রদেরকে আপনি বলেন এই প্রাইমারি চূড়ান্ত, আর কলেজ না ইউনিভার্সিটি নাই, তাহলে আপনি যা উপকার করেছেন তার চেয়ে ক্ষতি করেছেন বেশি। আর যদি বলেন যে না প্রাইমারি তোমাদেরকে পড়াচ্ছি, এরপরে কলেজ আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তোমাদের আরো কাজ করতে হবে, তাহলে আলহামদুলিল্লাহ। আমরা মনে করি তাবলিগ এই কাজটা করত যে প্রাইমারি ভাবে শিখিয়ে বলতো যে না জিহাদ আছে, লড়াই আছে, মারামারি করতে হবে, এগুলো আরো কাজ আছে, আলহামদুলিল্লাহ কোন অসুবিধা ছিল না। জি আচ্ছা, যাই হোক যাই হোক, যদি এটা বলতো আমাদের কোন আপত্তি ছিল না। সেই জন্য আমি বলবো যে ভাইয়েরা এই জাতীয় প্রশ্ন করেন, আমরা আমরা কারো বিরুদ্ধে না, আমরা কারো বিরুদ্ধে না, আল্লাহর জন্য বিরুদ্ধে করি, আল্লাহর জন্য বিরুদ্ধে করি। আমরা মনে করি দুধের মধ্যে পিঁপড়া পড়ে, কি পড়ে? পিঁপড়া পড়ে। তো দুধের মধ্যে পিঁপড়া পড়লে আমরা কি করব? পিঁপড়া ফেলে খাবো, পিঁপড়া সহ খাবো না। কিন্তু যদি দুধের মধ্যে পেশাব পড়ে তাহলে কি হবে? দুধের মধ্যে পেশাব পড়লে কি হবে? দুধের মধ্যে পিঁপড়া পড়লে পিঁপড়া ফেলে খাওয়া যাবে, পেশাব পড়লে? কাজী পেশাব পড়লে সর্বনাশ। এখন যদি ইসলামের মূলে আঘাত করেন, আমি গত সপ্তাহে বলেছিলাম যে ইসলাম অনেক ওরা প্রশ্ন করে আমাদের ইমানে মেহনত করতে হবে, এই ব্যাটা ইমানের মেহনত করতে হবে, ইমানে মেহনত না থাকলে নামাজ পড়ার কামনে, বেঈমানের জন্য নামাজ আছে নাকি? ইমানের মেহনত করা লাগবে জিহাদ করতে গেলে, হজ করতে গেলে ইমান লাগবে না, নামাজ পড়তে গেলে ইমান লাগবে না, রোজা রাখতে ইমান লাগবে না। যেই ইমান দিয়ে নামাজ পড়ো, যেই ইমান দিয়ে রোজা রাখো, যেই ইমান দিয়ে হজ করো, ওই পরিমাণ ইমান দিয়েও জিহাদ করা যাবে। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করে কয়জনে ইমানের মেহনত কবস করছেন? আনসার সাহাবের ইসলাম গ্রহণ যুদ্ধ করতে চলে গেছেন, ইতিহাস আছে না এরকম? এরকম ইমানের মেহনত করে ইমান মজবুত করতে হবে। তারপরে আবার বলে যে কি আছে ইমান, আমি যাদের মধ্যে গেলে পালাই যেতে পারি, কি অবস্থাটা এটা, যে দুর্বলতা সেটা আবার প্রচার করে পালাই যাইবে, তো তুমি কি ইমান অর্জন করলা? এইভাবে জেহাদের হাদিসগুলোকে পরিবর্তন করা, এরপরে জেহাদের বিরুদ্ধে এরকম প্রচার করা, এরকম ভাবে মানুষের ইমানকে দুর্বল করে দেওয়া, এরপরে কি হবে জেহাদ করবো কার বিরুদ্ধে, লোক মনে খুঁজেই পায় না। জেহাদ করতে করতে যদি সব ইসলামে চলে আসে তাহলে আর কি লাগবে না, জেহাদ করা লাগবে না, কি সুন্দর কথা। এই কথাটা আপনি বুঝতে পারলেন, কিন্তু এই কথাটার ধাক্কা কোথায় গিয়ে লাগে তা চিন্তা করেছেন? আপনি বুঝতে পারলেন জেহাদ করে যদি সব দাওয়াতের মাধ্যমে চলে আসে তাহলে আর জেহাদ লাগবে না, তার এই কথাটা তো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেন নাই। আল্লাহ নবী যুদ্ধ করেছেন, তাহলে আল্লাহ নবী নাউজুবিল্লাহ আপনার চেয়ে কম বুঝেছেন, ভুল করেছেন, তার নবীকে গিয়ে তো অপমান করে গিয়া, কারণ নবী ভুল করে গেছেন। এইরকম ভাবে আরো কত কথা আছে, ইমানে মেহনত লাগবে না, বেঈমানের কি আছে, নফসের জেহাদ বড় জেহাদ, নফসের জেহাদ করতে হবে, এরকম ভাবে আরো বিভিন্ন ধরনের কাজ আছে। এই হাদিসগুলো আমি আমার একটা বই আসতেছে পরে, দিন কায়েমের সঠিক পথ, একটা বই আসছে, এটা বইটাও শেষ পর্যায়ে আছে ইনশাল্লাহ। এই দুইটা বই যখন আসবে ইনশাল্লাহ আপনারা যে কোনো প্রশ্ন এর মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি ইসলাম সম্পর্কে জরুরি যে প্রশ্নগুলো প্রচলিত আছে সবগুলোর উত্তর দিয়েছি, কারণ এই বইগুলো সাধারণ লোকদের জন্য লেখা হচ্ছে না, লেখা হচ্ছে আপনাদের জন্য যারা একটু চিন্তা ভাবনা করেন ইনশাল্লাহ। তখন কিতাবুল জিহাদ আসবে, কিতাবুল বাইয়াত আসবে, এগুলো লেখা হয়ে গেছে অলরেডি। তো আপনারা দোয়া করেন যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। আমি কোন জিনিসের মানুষকে ধোকা দিতে চাই না, এজন্য আমার পরিণতি কি হবে আমি জানি না। আমাকে যদি কেউ গালি দেয় সে গালিটা কার জন্য? কিন্তু আমি সত্যকে গোপন, প্রশ্ন আসলে গোপন করা যায় নাই, প্রশ্ন না আসলে আমি হয়তো বলতাম না। কিন্তু যখন হক কেউ জানতে চায় তখন হক জানানো ইমানের দায়িত্ব। আমি এটা পরিষ্কার ভাবি যে তাবলিগওয়ালারা যেভাবে জেহাদের হাদিসগুলোকে বিকৃত করে, পরিবর্তন করে, জেহাদের নাম শুনলে তাবলিগ যারা করে তাদের মধ্যে ঘৃণা আসে, কপালে ভাস পড়ে যায়, কেমন বিরক্ত হয়, এটা আমার চেয়ে আর কেউ ভালো বলতে পারবে না। আমি ইমামতি করি, জুমার বয়ান দিই, জুমার জমা বয়ানে যখন আমি জেহাদের আলোচনা করি তাবলিগওয়ালাদের প্রত্যেকে মাথা নত হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। কেন? আমি কোরআন থেকে বলছি না, কোরআন থেকে তো বলছি আল্লাহর নবী লড়াই করেছেন, কোরআনে লড়াই কথা আছে, প্রায় 500 আয়াত আছে জিহাদ করা সম্পর্কে। আপনি সে আয়াতগুলো মানবেন না, বিকৃত করবেন, আর বলবেন যে নবীওয়ালা কাজ করেন। নবীওয়ালা কাজ কি? নবী তো বলেছেন নবীউল মালহামা, আমি যুদ্ধের নবী, আমাকে তরবারি দিয়ে পাঠানো হয়েছে, আমার রিজিক হচ্ছে তরবারি ছায়াতলে। সব হাদিস এগুলো, আমার রিজিক কোথায়?
এটা বুঝতে হবে যে জেহাদ ইসলামের একটা মূল ভিত্তি। আমি সেটা বলতেছিলাম যে বলে কি বলে যে ইসলামের পাঁচটা বিনার মধ্যে তো নামা জেহাদ নাই, আপনারা জেহাদ জেহাদ করেন। সুন্দর কথা, শয়তান এই দলিলগুলো খুব গুছাইয়ে দেয়। ইসলামের পাঁচটা বেনার মধ্যে তো জেহাদ নাই। আমি বলি পাঁচটা বেনা আপনি কি বুঝেছেন? বেনাও তো বুঝেন নাই। বেনা মানে কি? বেনা মানে কি? স্তম্ভ মানে কি? খুঁটি, পিলার। তাহলে ইসলামের পাঁচটা পিলার, এই বিল্ডিং এর পাঁচটা পিলার আছে, এই পিলার পাঁচটা উঠে রাখেন কোন কাজ আছে? পিলার মানে পিলার, বিল্ডিং না, ভালো করে বুঝতে হবে। ইসলামের পাঁচটা পিলার, এই পিলারের জন্য ছাদ লাগবে, দেওয়াল লাগবে, দরজা লাগবে, জানালা লাগবে, তোমার সেগুলো কোথায়? তুমি হাদিস পড়ো নাই? আল্লাহর রাসূল পরিষ্কার বলেছেন ইসলামের এই পাঁচটা পিলার, আওয়ালা আদুল্লুকুম আলা রাসিল আমরা উমুদ আজরাত ইসলামি, আমি কি তোমাদেরকে ইসলামের সেই ছাদ সম্পর্কে বলবো? সর্বোচ্চ চূড়া ইসলামের ছাদ হচ্ছে আজরাত ইসলামি আল জিহাদ বিজাবিলিল্লাহ, সর্বোচ্চ ছাদ হচ্ছে জিহাদ। তাহলে জিহাদ নাই কি বললো? তুমি পিলারটাকে বুঝতে পারো নাই। পিলার মানে মনে করছো বিল্ডিং? ওই বোকা, এই পিলার মানে বিল্ডিং না। ইসলামের পাঁচটা পিলার বলা হয়েছে, এই পিলারের উপরে ছাদ লাগবে, সেই ছাদ হলো জিহাদ। ছাদ কি? মেশকাতে একটা শুরু দিকে হাদিসটা আছে, সব কিতাবে আছে হাদিসটা, আওয়ালা আদুল লুকুম আলা রাসিল উমরা আমুদহি ওয়া যিরওয়াতি সানামিহি যিরওয়াতু সানামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইসলামের ছাদ সর্বোচ্চ চূড়া হচ্ছে কি? হাদিস মানলে ভালো করে মানবেন, কোরআন হাদিস মানলে ভালো করে মানবেন। এখন যদি আমি এটা বললাম, যদি আমাকে দলিল চান আমি আরো কিতাব খুলে দেখাবো, তারপরও যদি বিশ্বাস না করেন, না মানেন, সেই দোষটাকে আমার না আপনার। আপনি আল্লাহ রাসূলের হাদিস যেটা পছন্দ করে সেটা মানবেন, আর যেটা আপনার মনের মতো লাগে না, পছন্দ করবেন না, এটা হবে না। এই জন্য এই সমস্ত যে প্রশ্ন যে জেহাদ এটা পঞ্চবেনার মধ্যে নাই, তো পঞ্চবেনার মধ্যে জেহাদ নাই, আপনি তো ছয় বেনা বানাইছেন, আবার ছয় উসুল এটা মানেন কেমনে? এই জন্য মনে রাখতে হবে, আমি কারো সমালোচনা, কোন দল নাম ধরে সমালোচনা খুব কম করি, কারণ যতদূর না চেষ্টা করি।